أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন আমরা যেন আবার স্বাভাবিকভাবে ক্লাসে ফিরে যেতে পারি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকে আমরা শুরু করছি শ্রেণী পঞ্চম পর্ব পাঁচ বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় দুই ইবাদত প্রথম অধ্যায় তোমাদেরকে ইতিমধ্যে আমরা শেষ করেছি ওই প্রশ্নগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখবে দ্বিতীয় অধ্যায় তোমরা আজকে আমরা শুরু করছি বইতে যে লাইনগুলো আমরা দাগাতে বলবো সেই লাইনগুলো দাগাবে খাতায় প্রশ্ন লিখবে উত্তরগুলো সহ আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি আলা ইবাদত বা ইবাদত ইবাদত শব্দের অর্থ কি প্রশ্ন লিখবে তোমরা ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য দাসত্ব বন্দিগী এরপরে তোমরা লিখবে ইবাদত কাকে বলে অথবা ইবাদত কি উত্তর হলো আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে আমি আবার বলছি আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে ইবাদত বলে আল্লাহ তাআলা হলেন আমাদের ইলাহ একমাত্র মাবুদ ইলাহ মানে কি মাবুদ ইলাহ মানে মাবুদ আর আমরা তার আব গোলাম বান্দা আব মানে অনুগত বান্দা আব মানে কি আব শব্দের অর্থ হলো অনুগত বান্দা আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলা যে সকল কাজ করলে খুশি হন যা করতে বলেছেন তা করা আর যা যা করতে মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই বা চলাকেই কি বলা হয় ইবাদত বলা হয় আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সারা জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেই শেষ করেন নাই তিনি আমাদেরকে লালন পালনও করেন এই জন্যে তিনি হলেন আমাদের রব রব মানে লালন পালনকারী আমাদের জীবন মৃত্যু মালিকও তিনি মানে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন আসমান জমিন চাঁদ সূরজ ফল ফসল গাছগাছালি নদীনালা পাহাড় পর্বত সাগর মহাসাগর সব কিছুই আমাদের কল্যাণের জন্যেই আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো সৃষ্টি করেছেন তিনি সব কিছুকে আমাদের অনুগত করে দিয়েছেন আর তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদত আনুগত্য করার জন্যই এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইরশাদ হচ্ছে আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই আনুগত্যের জন্যই আমি সৃষ্টি করেছি সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 আমাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু তাআলা কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত নির্ধারণ করে দিয়েছেন যেমন ইমান আনার পরে আমাদেরকে সালাত আদায় করতে হয় সাওম পালন করতে হয় হজ জাকাত সাদাকা দান খয়রাত ও আল্লাহর পথে জিহাদ ইত্যাদি এগুলো মহানবী আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদের সেভাবে আদায় করতে বলেছেন যেভাবে আদায় করতে বলেছেন আমরা ঠিক সেভাবেই আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইবাদত শুধু সালাত সাওম ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ নয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যে কোনো ভালো কাজই হলো ইবাদতের মধ্যে সামিল ভালো কাজের উৎসাহ দেওয়াও ইবাদত এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারীর সমান পুরস্কার
जाजा बदला पाबे। सही मुस्लिम शरीफेर किताबे हादिसटी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेछेन। তার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তাই উচিত সব সময় তার ইবাদতে মশগুল থাকা কর্তব্য। প্রশ্ন উঠতে পারে, সব সময় কি ইবাদতে মশগুল থাকা সম্ভব? হ্যাঁ, দিন রাত চব্বিশ ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা যদি বিসমিল্লাহ বলে হালাল খাদ্য খাই, খাওয়ার পরে যদি আমরা শুকর আদায় করে খাওয়ার সবাইটুকু ইবাদতে গণ্য হবে, পড়ার সময় যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করলে যতক্ষণ লেখাপড়া আমরা করব ততক্ষণে ইবাদত হিসাবে গণ্য হবে। বিসমিল্লাহ বলে স্কুলে যাত্রা শুরু করলে আল্লাহ তাআলা আমাদের রাস্তার বিপদাবদ থেকে আমাদেরকে তিনি রক্ষা করবেন। কোনো অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করলে আল্লাহর নিকট এর পুরস্কার যা যা পাওয়া যাবে, এটিও একটি ইবাদত। রাস্তার ময়লা আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করাও গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। সৎ পথে সৎভাবে ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ ও এবং অন্য কোনো যে কোনো সৎ পেশায় নিয়োজিত হয়ে যথার্থ কর্তব্য পালন করাও ইবাদতের মধ্যে সামিল। এমনকি ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমালে নিদ্রার সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। এভাবে আমরা সর্বক্ষণ সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে কে খুশি হন? ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন সুখের হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়াতেও শান্তি পায় না, পরকালও তাদের জাহান্নামের কঠিন শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আমরা আন্তরিকতার সাথে ইবাদত পালন করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমরা সকল ইবাদত করব। আমাদের জীবন সর্বক্ষণে যাতে আল্লাহর ইবাদতে গণ্য হয় সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে বা আমরা অব্যাহত রাখব। পাক পবিত্রতা তাহারাত, ইবাদতের পূর্ব শর্ত হল তাহারাত বা পাক পবিত্রতা অর্জন করা। আল্লাহর ইবাদতের জন্য পাক পবিত্রতা থাকা প্রয়োজন। শরীর, পোশাক এবং স্থান বা পরিবেশ পাক সাফ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকলে মনও পবিত্র থাকে, ভালো থাকে। মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে, শান্তি পাওয়া যায়, ভালো কাজ করার আগ্রহ আরও বেশি করে সৃষ্টি হয়ে যায়। অপবিত্র মন শয়তানের কারখানা। অপবিত্র মন কারখানা, শয়তানের কারখানা। পাক সাফ না থাকলে না হয়ে সালাত আদায় করা যায় না, অপবিত্র অবস্থায় কোরআন মাজিদও স্পর্শ করা যায় না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলিম এবং তিরমিজি কিতাবে হাদিসটি বর্ণনা করা হয়েছে। দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতা তাহারাত বা পবিত্রতা বলে। তোমরা প্রশ্ন লিখবে, পবিত্রতা কাকে বলে? ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা যায় বা করা হয়। কাপড় চোপড় ও পোশাক ধুয়ে বাসা পবিত্র করা হয়। ময়লা আবর্জনা ও নোংরা দূর করে পরিবেশ পাক সাফ করা হয়। সালাত আদায়ের জন্য শরীর ও পোশাকের মতো স্থান বা পরিবেশ পবিত্র হওয়াও প্রয়োজন। অপবিত্র স্থানে, অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না, সালাত আদায় হবে না। পরিবেশ পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। আবার তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ প্রয়োজন। সুতরাং আমাদের শরীর, পোশাক, পানি, মাটি সহ গোটা পরিবেশ পাক সাফ রাখা প্রয়োজন। আমরা সবসময় শরীর, পোশাক ও পরিবেশ পাক সাফ রাখব ইনশাআল্লাহ। সবসময় পাক সাফ থাকার অভ্যাস আমরা গড়ে তুলব। এরপরে আমরা আসি সালাত। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই
আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত শব্দের অর্থ আমরা আগে বলেছি আনুগত্য করা, বন্দেগী করা, অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের এই লাইনটি তোমরা অবশ্যই দেখাবে। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশে যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাধ্যম হলো সালাত, বা সর্বশ্রেষ্ঠ হলো কি? সালাত। সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ করা হয়, প্রকাশ করা যায়। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হলো নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। এরপরে তোমরা লিখবে সালাত কি অথবা সালাত কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় আহকাম আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে। সালাতকে ফার্সি ভাষা নামাজও বলা হয়ে থাকে। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত। কয়টি রুকন? রুকন মানে খুঁটি, রুকন মানে কি? খুঁটি, ভিত্তি। এই পাঁচটি রুকন হলো এক ইমান, দুই সালাত, তিন সাওম, চার হাজ, পাঁচ জাকাত। ইমানের পরে সালাতের স্থান। সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বাইহাকি কিতাবে হাদিসটি এসেছে, সেখানে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আস-সালাতু ইবাদুদ্দীন। এরশাদ হচ্ছে সালাত দিন ইসলামের খুঁটি। প্রশ্ন হতে পারে দিন ইসলামের খুঁটি কি? আস-সালাত। যে সালাত কায়েম করলো সে দিন রূপ ইমারতটি কায়েম রাখলো, প্রতিষ্ঠা করলো। আর যে সালাত ত্যাগ করলো সে দিন স্বরূপ ইমারতটি ধ্বংস করলো। কোরআন মজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া হয়েছে, বলা হয়েছে আকিমুস-সালাত, সালাত কায়েম করো। সূরা বনী ইসরাইল ৭৮, সূরা বনী ইসরাইল ৭৮। দিন রাত পাঁচ ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়, বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাতের মাধ্যমে তোমরা লাইনটি দেখাবে, সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। ইসলামের কোন ইবাদতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়? সালাত আদায়ের মাধ্যমে একজন মুমিন, একজন মুসলমান কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সমস্বরে সাহাবীরা বললেন, ক্বালা লা ইয়াবকা মিন দারাইহি শাইউন, বললেন না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস, ঠিক তেমনই কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে তার আর কোনো গুনাহ থাকতে পারে না। রাওয়াহুল বুখারী এবং মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এই জন্যেই রাসূলুল্লাহ আরও বলেছেন, কোনো বান্দা জামাতের সাথে যখন সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? পাঁচটি পুরস্কার। এক হলো তার জীবিকার অভাব দূর করবেন, দুই কবরের আজাব থেকে মুক্তি দেবেন, তিন হাসরের আমল নামা ডান হাতে দেবেন, চার ফুল সিরাত বিজলির মতো দ্রুত আল্লাহ তাআলা পার করিয়ে দিবেন, পাঁচ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ইবাদত, আমরা যেন আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটি কাজ ইবাদতের সামিল হয় সেভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।